আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট ছোট মোগলাই পরোটা। অনেক সময় দেখা যায় বড় করে মোগলাই পরোটা ঘরে বানানোটা একটু ঝামেলার, সেজন্য অনেকে ঘরে বানাতেই চান না। তাই আপনারা চাইলে এরকম ছোট ছোট করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তৈরি করাটা খুবই সহজ আর খেতে তো একদম নর্মাল মোগলাই পরোটার মতো হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা ডো করে নিব, সেই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো। এবার সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিব। একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দিবেন, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, আমি নর্মাল পরোটার ডোয়ের মতো একটা ডো করে নিলাম। এবার উপর থেকে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট সেট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি এবার এই ডোটাকে 6 ভাগে ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও একটু ছোট করে নিতে পারেন চাইলে। আমি এবার একটা পরোটা বেলে দেখাচ্ছি। পরোটাটা একটু পাতলা করে বেলে নিতে হবে। পরোটা বেলা হয়ে গেলে আমি এখানে এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এরকম মোগলাই পরোটার মতো করে ভাজটা দিয়ে দিলাম। ভাজটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, নইলে আবার ডিমটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি এগুলোকে মিডিয়াম আঁচের তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টো পাল্টে দিব। যারা ঘরে মোগলাই পরোটা বানাতে চান না, তারা কিন্তু চাইলে এভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু নর্মাল মোগলাই পরোটার মতোই হয়ে থাকে। তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিব। আশা করছি আজকের এই ছোট্ট সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না।
আর এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।